আনিস হত্যাকাণ্ডের প্রতিবাদে নিমতৌড়িতে বামপন্থী ছাত্র যুব সংগঠন সমূহের 41 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন। উপস্থিত ইব্রাহিম আলী সহ বিভিন্ন রাজ্য নেতৃত্ব ও জেলা নেতৃত্বরা। তাই আমি কমরেডদেরকে বলছি, এই চৌরাস্তার মোড়, এই রাস্তা আমাদের অধিকারের রাস্তা, এই রাস্তা হচ্ছে আমাদের দাবির রাস্তা, এই রাস্তা থেকে আমরা সর্বনা আগে কথা দিতে হবে। আলিস খুনের যারা প্রকৃত দোষী তাদেরকে গ্রেপ্তার করবে, তাহলে আমরা এই রাস্তা থেকে উঠবো, নাহলে এই রাস্তার মধ্যে আমরা শুয়ে থাকবো। অনেক তো রক্ত ঝরিয়েছি, আমি পুলিশদেরকে বলবো, আপনারা তো অনেক রক্ত ঝরিয়েছে আপনাদের আপনাদের বাড়ির তো ছেলে মেয়েরা আছে, তারাও তো চাকরি পায়নি, তারাও তো মমতা ব্যানার্জির এই ছাত্র বাচ্চুদের যে কুকর্ম হচ্ছে তার বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়েছেও তো আঘাত পাচ্ছে। তাই কমরেড সবাইকে বলছি যে রাস্তা ছাড়বেন না, এটা আমাদের অধিকারের রাস্তা। আনিসকে একটা আনিসকে ফোন করেছে, আজকে পূর্ব মেদিনীপুর জেলায় হাজার হাজার আনিস এই রাস্তার মধ্যে দাঁড়িয়ে আছে, তারা প্রতিবাদ করছে। আর একটাই কণ্ঠ সেটাই বলছে যে খুন করেছে মমতা, জেনে গেছে জনতা। মদন মাইতি, রিপোর্ট টাইমস বাংলা।